ভাতারের বলগোনায় সাত সকালে ডাকাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনায় দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শনিবার সকালে বলগোনার এক ব্যবসায়ীর বাড়িতে সকাল নটা নাগাদ এই ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলগোনা বাজারের বাসিন্দা অশোক কুমার দের স্টেশনারি ও দশকর্মার দোকান রয়েছে বলগোনা বাজারে। তিনি জানান, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি দোকানে চলে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী কল্পনা দেবী ও শাশুড়ি অরম্বা দেবী। তখন মুখ ঢাকা দুষ্কৃতী বাড়িতে ঢুকে ওই দুজনের গলায় ছুরি ঠেকিয়ে প্রথমে আলমারির চাবি চায়, তারপর আলমারি থেকে ১৩ ভরি সোনার গয়না ও নগদ ৪৫,০০০ টাকা লুট করে ফেলায়। খবর পেয়ে পুলিশ আসে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। কি ঘটনা ঘটেছে? ডাকাতি চোর বল কি ডাকাতি বলে কি কি গেছে আমার বাড়িতে চুরি? সোনা দানা টাকা পয়সা কি কাগজ গেছে না যাচ্ছে তা আমি এখন খুঁজে দেখি। আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি মানে চুরি হয়ে যাবে? আনুমানিক তো প্রায় ৬০,০০০। কত কত ভরি শোনা গেছে? ওই তো ৭ ভরি ৮ ভরি শোনা গেছে আর টাকা ৬০,০০০। হ্যাঁ। আর পুলিশ এসেছে এখন? এসেছে। কী নাম আপনার? কী নাম? নাম কল্পনা দে। অভিযোগ করবেন? অভিযোগ করবেন থানায়। থানায় ওই তো থানা থেকে এসেছে। পুলিশ এসেছে। বাড়িতে কে কে ছিলেন তখন? একটা বলগোনা চুটি, একটা বলগোনা চুটি। কী ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে দিনের বেলাতেই ওই তো ৮:৪৫ এরকম ঢুকেছে বাড়িতে ছাদ দিয়ে, তারপর ওনাদের উপরে এবার ছুরি দেখিয়ে দুজনাকেই। কে কে ছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কে কে ছিল? আমার শাশুড়িমা ছিলেন আর আমার স্ত্রী ছিলেন, আর থেকে স্বামী তো দোকানে দিয়ে ওনারা। আপনার কিসের দোকান রয়েছে? আমার স্টেশন দেখলাম দশকর্মা দিয়ে ওনারা তো আমাকে চিৎকার করেন বলে কাটবো গুড়ি করবো। আমার বাইরের লোকজন আছে, তারপর ওখানে লোকজন সব বসে আছে, তোমাদের কোনো চিন্তা নেই যাচ্ছে সব বার করে দেওয়া দিয়েছে, ও চাবি বাবি সব দিয়ে দিয়েছে, দিয়ে সব বার করে দিয়েছে। দিয়ে কী কী জিনিস গেছে চুরি? কী কী জিনিস গেছে? শোনা গেছে কতটা? বাড়াতারে বড়ি ঘটে, তার বড়িতে কোনো কথা নেই, গোপালের শোনা ছিল। সব থেকে বড় কথা গোপালের শোনা ঘটে গেছে ঠাকুরের ঠাকুরের গোপাল ভগবানের শোনা গেলে আবার কষ্ট হলো। কি ঠাকুরের কাছে শোনাগুলো ছিল না? আর ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে উৎসবের সময় পড়ানো হয়। আচ্ছা আচ্ছা। আমি এটা এমনি লিখে দেওয়া, কারণ বিভিন্ন ভক্ত। টাকা কত গেছে? টাকা ৪৫,০০০ ৪৫,০০০। কারণ মুড়ি রাজমিস্ত্রি ইয়ে রং মিস্ত্রি সব কাজ করেছে, রঙের দাম কম দিতে হবে বলে এইভাবে গেছে। পুলিশ এসছেন? পুলিশ? হ্যাঁ পুলিশ তো এলেন। অভিযোগ করবেন? হ্যাঁ অভিযোগ করবো। কী নাম আপনার? আমার নাম অশোক কুমার দে। তো এই যে দিনের বেলায় চুরির ঘটনা ঘটলো, এটা কতটা আতঙ্কিতর মধ্যে রয়েছেন যে দিনে দুপুরে চুরি? আমি চিন্তা করতে পারি না, অ্যাবসার্ড একদম, মানে এটা কোনো চিন্তা করা যায় না যে আমি এইভাবে চুরি হবে। তারপর আমার স্ত্রী আমাকে ফোন করলো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কোনো ওনাদেরকে কী দেখিয়ে ভয় দেখিয়েছিলেন? চুরি লাগিয়ে দিয়েছিল বলা? চুরি গড়ায় লাগিয়ে দিয়েছিল। এবং হাতের যে কজন ছিল কিছু জানতে পারছেন? ভেতরে ঢুকেছিল একজন, বাইরে কে ছিল তো ওরা আমরা দেখেন নাকি, ওরা মেয়ে ছেলে। ঠিক। আপনি স্ত্রী কী নাম? কল্পনা দে। আর আপনার শাশুড়ি মায়ের? অরম্বা বিশ্বাস। আপনার? আমার নাম অশোক দে। কী চাইছেন আপনি? মানে প্রকৃত এগুলো মানে ধরা পড়ুক, এবং আরও তো লোকের ক্ষতি করতে পারবে, এইসব সমাজ বৃদ্ধি মানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এরা তো এরা চাইছে যে সমাজ এটা সমাজটা যাতে সুস্থ থাকে, আর এইখানে জুয়ো সাট্টা মদ ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।